হস্তান্তরের দাবি জানানো হয়েছিল এবং সেই মামলার কিন্তু আজ শুনানি পর্ব একেবারে শেষের শেষ হয়ে গিয়েছে এবং যার রায় আজ বিকেল চারটের সময় দেয়া হবে আদালতের তরফ থেকে বিচারপতি জয় সেনগুপ্ত তিনি আজ বিকেল চারটে রায় ঘোষণা করবেন এমনটাই কিন্তু আমাদের প্রতিনিধি সূত্রে আমরা জানতে পেরেছি এবং আমাদের নজর থাকবে তদন্তের ভার কি আদৌ সিবিআই এর হাতে যেতে চলেছে কিনা এই প্রশ্নটাও কিন্তু উঠে আসছে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অপদীপ অবদী অপ্রদীপের সঙ্গে কথা বলে নেব অপ্রদীপ দেখো সন্দেশখালি সন্দেশখালি কাণ্ডে যেমনটা আমরা জানতে পারছি যে এর হাতেই তদন্ত ভার দেওয়ার একটা জল্পনা চলছে আর যার রায় কিন্তু আজ বিকেল চারটেই ঘোষণা করবেন জয় সেনগুপ্ত তোমার থেকে জানতে চাইবো বিস্তারিত দেখো যেই বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি গত বারো দিন আগে কিন্তু এখানেই কিন্তু চেহারা নিয়েছিল এই জায়গাটা যারা অনুগামী রয়েছেন তারা কিন্তু ইডির অফিসারদের মারধর করেছিলেন এবং তার পাশাপাশি সংবাদ মাধ্যমের কিন্তু হামলা করেছিলেন যেমনটা এখানকার বাসিন্দারা বলছিলেন এবং আমরা সেটা দেখতেও পেয়েছি আমরা দাঁড়িয়ে রয়েছি এই যে শেখ শাহজাহানের বাড়ির সামনে তোমাকে বলে রাখবো যে গতকাল যে নির্দেশ দেওয়া হয়েছিল আদালতের তরফে তারপর কিন্তু শেখ শাহজাহানের বাড়ির সামনে আমরা দেখতে পাচ্ছি শেখ শাহজাহের বাড়ির কিছুটা দূরে কয়েকজন পুলিশ কর্মী বসে রয়েছেন এবং পুলিশ পিকেট বসানোর হয়েছে এবং শেখ শাহজাহানের বাড়ির দিকে আমরা যদি যাই আমরা দেখতে পাবো যে শেখ শাহজাহানের বাড়ির সামনেও কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে তার পাশাপাশি শেখ শাহজাহের যে মার্কেট সেখানেও কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে শেখ এই বাড়িতে কে প্রবেশ করছেন বা কে প্রবেশ করছেন না সেই সমস্ত বিষয়ে কিন্তু নজর রাখার নজর রাখার জন্যেই এই যে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে যেমনটা জানা যাচ্ছে এবং এই যে শেখ শাহজাহানকে বারো দিন কেটে গিয়েছে এখনো পর্যন্ত কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না পুলিশ এমনটাই বলছে ইতিমধ্যেই আদালতে এই নিয়ে মামলা হয়েছে একবার কিন্তু শেখ শাহজাহান আইনজীবী মারফত এই মামলার সঙ্গে যুক্ত হতে চেয়েছিলেন এবং কিন্তু তার পরের দিনেই আমরা দেখতে পেয়েছি যে শেখ শাহজাহান আবারও আদালতে জানান যে তিনি এই মামলায় যুক্ত হতে চান না ঘটনার যে রায় কিন্তু আর বিকেল চারটে নাগাদ দেবেন বিচারপতি জয় সেনগুপ্ত এবং তার পাশাপাশি তোমাকে দেখিয়ে রাখবো এখানে যে কন্ট্রোল রুম সেই কন্ট্রোল রুম কিন্তু করা হয়েছে সিসিটিভি যে এখানে নজরদারি করছেন এবং যেটা দেখা যাচ্ছে যে তিনটে কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে এবং তার পাশাপাশি আমরা যেটা জানতে পারছি ক্যামেরা লাগানো হয়েছে আমাদের সঙ্গে রয়েছে আমাদের এখানকার প্রতিনিধি সিরাজুলদা দা সিরাজুলদার সঙ্গে কথা বলবো শেখ শাহজাহানের যে এই যে বাড়ি সেদিনকে যে ঘটনা পরিস্থিতি তৈরি হয়েছিল কি বলবেন দেখো শেখ শাহজাহানের বাড়ি জানুয়ারি মাসের পাঁচ তারিখ যে ঘটনা ঘটেছিল দুজন আধিকারিকের কিন্তু মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল পাশাপাশি কিন্তু সংবাদ মাধ্যম আক্রান্ত হয়েছিল তারই জেরে কিন্তু বিভিন্ন ঘটনা ঘটে গেছে এর মধ্যে তার মধ্যে মহামান্য আদালত কিন্তু জয়সেন তিনি কিন্তু নির্দেশ দিয়েছেন যে শেখ শাহজাহানের বাড়িতে যেহেতু এক বারো দিন হতে চলেছে সে বারো দিন মাথায় কিন্তু শেখ শাহজাহান কিন্তু এখনও অধরা তাকে এখনও খোঁজ পাওয়া যাচ্ছে না পুলিশ তাকে নজরে আনতে পারছে না কিন্তু শুভেন্দু অধিকারী তিনি কিন্তু দাবি করেছেন যে শেখ শাহজাহান কিন্তু পার্শ্ববর্তী সন্ত্রাসকালী পার্শ্ববর্তী কোনো দুটো পঞ্চায়েতের মধ্যে কোনো একটা পঞ্চায়েতে তিনি কিন্তু আশ্রয় করে রুকিয়ে আছেন কোনো পঞ্চায়েতের বাড়িতে এমনটা কিন্তু অভিযোগ করেছে শুভেন্দু অধিকারী তার ভিত্তিতে কিন্তু এখনও কিন্তু প্রশাসন কিন্তু শেখ সাজানকে কিন্তু হদিশ পাচ্ছে না তার পরিপ্রেক্ষিতে বারো এগারো দিনের মাথায় কিন্তু সাতজনকে গ্রেপ্তার করেছে নেদার থানার পুলিশ সেই সাতজনকে গ্রেপ্তার করে কালকে যে তিনজন গ্রেপ্তার হয়েছিল তার পরিপ্রেক্ষিতে তাদের ছদিন কিন্তু জেল জেল হেফাজারতার নির্দেশ দিয়েছেন মহামান্য আদালত পাশাপাশি কিন্তু মূল অভিযুক্ত যারা তাদের কি সন্ধান পাচ্ছে না প্রশাসন প্রশ্ন উঠে যাচ্ছে কিন্তু এই প্রশ্নের মধ্য দিয়ে। কিন্তু শেখ সাজানের বাড়িতে আদালতের নির্দেশ মতো কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানোর কথা ছিল সেই সিসিটিভি নির্দেশ অনুসারে কিন্তু সেই সিসিটিভি বসানো হয়েছে শেখ সাজানের বাড়িতে সেই সিসিটিভি ক্যামেরা দেখানোর জন্য আমি অগ্রদূতকে দিচ্ছি কথা বলা সেলকে বলবো এই যে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে তুমি দেখতে পাচ্ছ ক্যামেরা পার্সন সূর্যকে বলবো সিসিটিভি ক্যামেরা ছবিটা দেখানোর জন্য বাড়ির গেটের সামনেই কিন্তু যে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে এবং এই বাড়ির মধ্যে যখন ঢুকতে গেছিলেন ইডি আধিকারিকরা তখনও যেরকম তালা লাগানো ছিল এখনও কিন্তু সেরকমই তালা লাগানো আছে এক প্রথম যে সিসিটিভি ক্যামেরা সেটা আমরা দেখতে পাচ্ছি আমরা আস্তে আস্তে এগিয়ে যাব বাড়ির ভিতর দিকটায় আরও দুটি সিসিডিভি ক্যামেরা কিন্তু আমাদের চোখে পড়ছে এই যে পুরো একটা বাড়ি তার মধ্যে কিন্তু সিসিডিভি ক্যামেরা সার্ভেলেন্স লাগানো হয়েছে এবং আদালতের নির্দেশে এই যে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে সেটা নজরদারি করার জন্য কিন্তু এই সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে শেখ শাহজাহান কোথায় এটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন কিন্তু তারা কিন্তু প্রশ্ন তুলছেন একাধিকবার সিরাজুলের সঙ্গে আমি আরো একবার কথা বলে নিতে চাইবো সিরাজুল এই যে শুভেন্দু অধিকারী দাবি করছেন যে তিনি কোনো একটা গ্রাম পঞ্চায়েতে লুকিয়ে রয়েছেন পুলিশ কেন খুঁজে পাচ্ছে না অন্যদিকে আমরা দেখেছি নেজার থানা ঘেরাও ডাক দিয়েছিলেন সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদারের বিরুদ্ধেও কিন্তু এফআইআর করা হয়েছে দেখো সুকান্ত মজুমদার কিন্তু এফআইআর করেছেন কিন্তু সুকান্ত মজুমদার এফআইআর করার পরে কিন্তু সুকান্ত মজুমদার যে এগারো তারিখে যেটা ন্যাযার থানা ঘেরা অভিযোগ অভিযান ছিল সেই ন্যাযার থানা ঘেরাও অভিযানকে কেন্দ্র করে কিন্তু ধুমধুমার কাণ্ড ঘুরে যায় সেই কেন্দ্রে কিন্তু একশো চল্লিশ ধারা জারি করে কিন্তু ন্যাজার থানা ন্যাযার থানায় একশো চল্লিশ ধারা জারি করার পরে কিন্তু ন্যাযার থানার পুলিশের পক্ষ থেকে কিন্তু সুবিন সুকান্ত মজুমদার তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সহ বিজেপি একাধিক নেতৃত্বের বিরুদ্ধে কিন্তু একটা মামলা দায়ের করেন সেই মামলার ভিত্তিতে কিন্তু সুগান্ত মজুমদার তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে যে ওরা মামলা করেছে কিন্তু ঘটনা হচ্ছে আমি সেই মামলাতে হাজির দেবো না এমনটাই কিন্তু সুগান্ত মজুদার জানিয়ে দিয়েছেন পাশাপাশি শুভেন্দু অধিকারী যে বারবার একটাই প্রশ্ন করছে শেখ সাজানের অধরা কিন্তু শেখ সাধন কিন্তু এলাকায় ঘুরে বেড়াচ্ছে দাপিয়ে বেড়াচ্ছে সব জায়গায় যাচ্ছে যেখানে মাছের কাটা আছে আড়ত আছে অর্থাৎ সরবাড়িতে মাছের আড়ত এবং যে ইট ভাটা আছে সেই ইট ভাটায় শেখ সাধারণ কিন্তু যাতায়াত করছে নিয়মিত সেই পরিপ্রেক্ষিতে কিন্তু মহামান্য আদালত কিন্তু সেই জায়গাগুলোতে যেখানে যেখানে শেখ সাজান আসতে পারে সেই সন্দেহের ভিত্তিতে কিন্তু সেই বাড়িতে এবং মাছের আড়তে এবং ইটভাটাতে কিন্তু সিসি ক্যামেরা লাগানোর কথা জানিয়েছেন মোহাম্মদ আদালত তারই ভিতরে কিন্তু সেই সিসি ক্যামেরা কিন্তু লাগানো হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে তোমাকে আরো একটা প্রশ্ন করব যে এখানকার সাধারণ মানুষদের একটা অভিযোগ যে শেখ শাহজাহান তার প্রভাব প্রতিপত্তি বিস্তার করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিঘের পর বিঘে জমি কিন্তু দখল করেছে একদিকে যেরকম ইটভাটা তুমি যেমনটা বলছিলে আর মাসের আরও পুলিশ কেন ব্যবস্থা নেয় না একদমই কিন্তু এই যে সন্দেশখালী যে তেভাটা এলাকায় কিন্তু একটা জায়গা আছে সেখানে কিন্তু অভিযোগ উঠছে একশো ছেচল্লিশ বিঘের সম্পত্তি কিন্তু তিনি কিন্তু আদিবাসীদের কিন্তু সম্পত্তি দখল করে রেখেছেন এমনটাই কিন্তু অভিযোগ একটা উঠে আসছে কিন্তু আদিবাসী সম্প্রদায়ের মানুষরা তারা কিন্তু জানিয়েছেন আমরা আদালতে দ্বারস্থ হয়েছিলাম এর আগে কিন্তু আদালত রায় দিয়েছিল জমি ফেরত দেওয়ার জন্য তা সত্ত্বেও কিন্তু তারা জমির ফেরত পায়নি এমনটাই কিন্তু তার দাবি রাখছেন এই প্রসঙ্গ নিয়েই কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম কিন্তু এটা নিয়ে সম্প্রচার করেছে যে একশো ছেচল্লিশ বিঘের সম্পত্তি সেসব দখল আছে কিন্তু শেখ শাহজানের ভাই আলমগীর অভিযোগ করেছেন যে এই যে জমি সংক্রান্ত এই যে তিনটে বাড়ি বারবার নিউজ চ্যানেল যেটা বলা হচ্ছে তিনটে বাড়ি দেখানো হচ্ছে শেখ বা তিন শেখ শাহজাহানের বিভিন্ন সম্পত্তি বা বিভিন্ন মাছের আড়ত এবং ভাটা ইটভাটা কিন্তু আমরা শেখ ভাইয়ের মধ্যে শেখ শাহজাহান একা নয় আমরা তিন ভাই তিন ভাই মিলে সম্পত্তি ভাগ আছে আমার বাবার প্রচুর সম্পত্তি ছিল সেই সম্পত্তির উপরে প্রশাসন সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখুক যিনি প্রশাসন তদন্ত করুক তদন্ত করে যদি আমার ভাই দোষী সাব্যস্ত হয়ে থাকে সে শাস্তি পাক এমনটাই কিন্তু তিনি দাবি করেছেন শেখ সাজানের ভাই আলমগীর হ্যাঁ একদমই এরকম শুভেন্দু অধিকারী একাধিকবার দাবি করছেন যে তিনি প্রভাব প্রতিপত্তি বিস্তার করে এখানে বিভিন্ন দুষ্কৃতিক কার্যকলাপের সঙ্গে যুক্ত কিন্তু তৃণমূলের তরফে কিন্তু শেখ সাহাজানের সঙ্গে শুভেন্দু অধিকারী যে ছবি সেটাও কিন্তু প্রকাশ্যে আনা হয়েছে তারপরে শুভেন্দু অধিকারীর যে এই দাবিগুলো সরবেরিয়ার সাধারণ মানুষ কি বলছে জানতে সাধারণ মানুষ যেটা বলতে যে এক সম্পত্তির হদিশ পাওয়া যাচ্ছে এই এত এত সম্পত্তি এত পরিমাণ সম্পত্তির ঠিক সোর্স কি কোথা থেকে তার এত সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে সেই সব ছবি নিয়ে ভাইরাল করে কিন্তু নিউজ মাধ্যমকে দেখানো হচ্ছে তিনি কিন্তু শেখ শাহজানের ভাই আলমগীর কিন্তু এটা বলেছেন এবং স্থানীয় বাসিন্দা দাবি এক পক্ষ কিছু কিছু বলছে তারা শেখ শাহজাহান আমাদের কাছে ভগবান কিন্তু আরেক কিছু মানুষ বলছে তারা যে শেখ শাহজাহান কিন্তু আমাদের অনেক ক্ষতি করেছে আমাদের ভয় দেখিয়ে রাখতো আমাদের অনেক ঠকে নিয়েছে আমাদের সম্পত্তি দখল করে রেখেছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে স্থানীয় বাসিন্দার পক্ষ থেকে একদমই অবরদীপ তোমার কাছে জানতে চাইবো যে শেখ শাহজাহানের যে বিপুল সম্পত্তির হদিশ পাওয়া যাচ্ছে সেই সম্পত্তির এক্স্যাক্ট সোর্সটা কোথা থেকে কোথা থেকে এত সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে শেখ শাহজাহানের অবরদীপ শুনে যাচ্ছে দেখো ইডি যেমনটা তদন্ত করতে এসেছিল বারো দিন আগে যেখানে ইডির আধিকারিকদের মার খেতে হয় এবং সেখান থেকে তারা পালিয়ে যান যেমনটা এই যে শেখ শাহজাহান তার নামটা কোথা থেকে এলো রেশন বন্টন দুর্নীতির ক্ষেত্রে যেমনটা জানা যাচ্ছে যে জ্যোতিপ্রিয় মল্লিক যখন এস হাসপাতালে ভর্তি ছিলেন তখন কিন্তু তিনি তার মেয়েকে একটি চিঠি লিখেছিলেন সেখানে কিন্তু শঙ্কর আঢ্য এবং শেখ শাহজাহানের নাম কিন্তু তিনি উল্লেখ করেছিলেন সেই যে চিঠি কোনোভাবে সি আর পি আধিকারিকদের হাতে আসে এবং সেখান থেকে ইডি আধিকারিকদের হাতে পৌঁছে যায় সেখান থেকেই কিন্তু তারপরে এই যে ইডি আধিকারিকরা শেখ শাহজাহানের বাড়িতে আসেন এবং অন্যদিকে তুমি জানো শঙ্কর আড্ডোর বাড়িতে যান সেখানে তল্লাশি অভিযান চালান এবং শঙ্কর আড্ডোকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা শঙ্কর আড্ডোর বিষয়ে যে যেমনটা জানা যাচ্ছে যে তিনি কুড়ি থেকে দশ থেকে কুড়ি হাজার কোটি টাকার প্রায় বিদেশি বিদেশে পাঠিয়েছেন এই যে রেশন বন্টন দুর্নীতি মামলা শেখ শাহজাহানের বাড়িতে যখন ইডি আধিকারিকরা ঢুকতে যান তখন কিন্তু ইডি আধিকারিকদের আহত হতে হয় এবং তারা ঢুকতে পারেননি এবং যেটা ইডি আধিকারিকরা ইতিমধ্যেই আদালতে অভিযোগ জানিয়েছেন যে তাদের কাছে যে ডিজিটাল এভিডেন্সগুলি ছিল রেশন বন্টন দুর্নীতির মামলার তারা যে তথ্য তদন্ত করে এতদিন তথ্য প্রমাণ জোগাড় করেছেন সেই সমস্ত ফাইল ডিজিটাল এভিডেন্স এবং ল্যাপটপ মোবাইল সেগুলো কিন্তু চিন্তাই করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে নেজার থানায় ইডি আধিকারিকদের তরফে এফআইআরও দায়ের করা হয়েছে এবং তুমি জানো যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনটি এফআইআর দায়ের করা হয়েছে নেজার থানায় এবং তার পরিপ্রেক্ষিতে কেন যে এই নেজার থানার পক্ষ থেকে ইডি আধিকারিকদের যে গ্রেপ্তার করা হয়েছে ইডি আধিকারিকদের যে আহত হয়েছিলেন ইডি আধিকারিকরা তার যে তিনটি তার যে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু তিনজনকে তার সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং কেন এই নেজার থানার পুলিশ ইডি আধিকারিক যে ইডি আধিকারিকদের যে ডিজিটাল এভিডেন্স যে সমস্ত ল্যাপটপ মোবাইল ফোন সেগুলিকে উদ্ধার করার কোনো রকম প্রচেষ্টা চালাচ্ছে না সেটা কন্ট্রোল রুম করে বসে রয়েছেন এবং আমরা কিছুটা দূরে দেখতে পেলাম যে রাস্তার ওই পারে কিন্তু পুলিশ পুলিশ পিকেট বসানো হয়েছে পরবর্তীকালে এই সিসিটিভি ক্যামেরার যে ফুটেজ সেটাও কিন্তু আদালত খতিয়ে দেখতে পারে তেমনটাই মনে করা হচ্ছে যেহেতু শেখ শাহজাহানের বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে আদালতের নির্দেশে সেই ফুটেজ কিন্তু আগামী দিনে এই রেশন বন্টন দুর্নীতির ক্ষেত্রে শেখ শাহজাহান কোথায় আছে সেই তার তদন্ত কিন্তু গুরুত্বপূর্ণ মাত্রা নিতে পারে এবং তার পাশাপাশি তোমাকে বলে রাখবো যে এই রেশন বন্টন দুর্নীতি মামলায় শঙ্কর আঢ্যোর যে কুড়ি থেকে দশ থেকে কুড়ি হাজার কোটি টাকা ফরেন এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে তিনি বাইরে পাঠিয়ে দিয়েছিলেন সেখানে সেখানের ক্ষেত্রে সেখানে তার তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তার পাশাপাশি দেখতে পাচ্ছি যে বাড়ির ভেতর থেকে একজন বেরোচ্ছেন আমরা তার সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব শেখ শাহজাহানের ভাই আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমরা সরাসরি কথা বলবো শেখ শাহজাহান কোথায় এটাই কিন্তু এখন রাজ্য পুলিশ খুঁজে বেড়াচ্ছে আদালতেও প্রশ্নের মুখে পড়তে হচ্ছে রাজ্য পুলিশকে আপনি তার ভাই আপনার সঙ্গে কি কোনো রকম কোনো যোগাযোগ হয়েছে দশ বারো দিন হয়ে গেল না আমার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি আমি প্রথম প্রথম ঘটনা ঘটার পরে যখন পাওয়া যাচ্ছে না খুঁজে পাওয়া যাচ্ছে না এই সমস্ত কথা শুনি নির্দিষ্ট নাম্বারে আমি ফোন করেছিলাম ফোন সুইচ অফ এসছে তারপর থেকে এখনো কোনো যোগাযোগ হয়নি আর আমিও যোগাযোগ করার চেষ্টা করিনি এই যে অভিযোগ উঠে আসছে বারবার যে শেখ শাহজাহান প্রভাব প্রতিপত্তি কাটিয়ে খাটিয়ে বিভিন্ন জায়গা জমি দখল করেছেন সেখানে বিপুল তার সম্পত্তি করেছেন সেই বিষয়ে কি বলবেন তখন এই বিষয়ে আমার জানা নেই তার প্রভাব প্রতিপত্তি কি সে একটা রাজনৈতিক নেতা একটা রাজনৈতিক ছত্র ছায় চলে বাকিটা যে কথাগুলো যে তথ্যগুলো উঠে আসছে বিভিন্ন ভাবে সম্পূর্ণ আমাদের কাছে হঠাৎ করে নতুন মনে হচ্ছে যেটা কোনোদিনই আমরা জানিনি দেখিনি বা শুনিনি সব সবকিছুর পিছনে একটা রাজনৈতিক ষড়যন্ত্র আছে বলে মনে করি শুভেন্দু অধিকারী দাবি করছেন যে তৃণমূলের নেতাদের ছত্র এবং রাজ্য পুলিশের ছত্র এই মুহূর্তে শেখ শাহজাহান আছেন কিন্তু তৃণমূলের তরফে শুভেন্দু অধিকারীর সঙ্গে শেখ শাহজাহানের ছবি সামনে এনে বলা হচ্ছে যে শুভেন্দু অধিকারীর সঙ্গে তো শেখ শাহজাহানের যোগ সাহায্য রয়েছে শুভেন্দু অধিকারী তাকে প্রস্তাব দিয়েছিলেন বিজেপিতে জয়েন করার জন্য যেহেতু তিনি জয়েন করেননি তার জন্য আজকে গত দশ দশ বারো দিন আগে ইডি হানা দিতে হয়েছিল তখন এই বিষয়টা বলতে গেলে প্রথমে যখন শুভেন্দু অধিকারীরা বসিরাটে এসে একটা উস্কানিমূলক বক্তব্য যে শেখ শাহজাহানের পুরো বায়োডাটা আমি জানি ওকে দেখে নেব ওর পাতা তাড়ি গুটিয়ে দেব এই ধরনের অনেক বক্তব্য তারা বলেছে তার কয়েকদিন পরেই ইডিসিবিআই আমাদের বাড়িতে হানা দেয় সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি যে ভাইয়ের সঙ্গে ছবি পোস্ট করা করি নিয়ে আমাদের দলের অনেকে তৃণমূল কংগ্রেস দলের মুখ খুলছেন যে ওই বিষয়টা নিয়ে যে হয়তো এমনটা হতে পারে যে শেখ শাহাজানের সঙ্গে শুভেন্দু অধিকারীর সঙ্গে শেখ শাহাজান বিজেপিতে যায়নি বলে এই পরিস্থিতিটা বা এই ধরনের হচ্ছে সব কিছু মিলিয়ে এরকম একটা ছন্দ থেকেই যায় মানুষের মধ্যে তদ্রূপভাবে আমিও মনে করি যে একটা সময় শেখ শাহাজান এবং শুভেন্দু অধিকারীরা একই প্ল্যাটফর্ম থেকে তৃণমূল কংগ্রেসটা করেছে পুরনো একটা সম্পর্ক ছিল একসঙ্গে ছবি খাওয়া দাওয়া ওঠা বসা সব কিছুই আছে সব কিছু মিলিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে এমনটা না হওয়ার কিচ্ছু নেই কারণ এটা আমি মনে করি রাজনৈতিক ষড়যন্ত্র এর পিছনে আছে তারপরে বলবো আইনের পথে আমাদের পূর্ণ আস্থা আছে আইন আইনের পথে চলবে নিশ্চয় আইনগতভাবে সে ক্লিন চিট পাবে এবং যদি দোষী সাব্যস্ত হয় অবশ্যই সে আমিও দোষী বলে মনে করব। এখানে একটা প্রশ্ন উঠছে যে শেখ শাহজাহানের যে পদ ছিল রাজনৈতিক যে পদ ছিল তিনি পঞ্চায়েতে যিনি যে পোস্ট হোল্ড করতেন সেটা তৃণমূলের তরফে বাতিল করে দেওয়া হয়েছে আপনার কি মনে হয় শেখ শাহজাহান তৃণমূলে এই ঘটনা ঘটার আগে তিনি যতটা কনফিডেন্ট ছিলেন তৃণমূল তার পাশে দাঁড়াবে এখন যে তার পথ কেড়ে নেওয়া হলো তার মধ্যে দিয়ে আপনার কি মনে হচ্ছে তৃণমূল কি তার পাশে নেই যেটা মিডিয়ার মাধ্যমে আমার দেখা যে আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার সভাধিপতি শ্রী নারায়ণ গোস্বামী মহাশয় তিনি একটা বলেছেন যে মানুষের পরিষেবা যাতে না আটকায় কোনো জায়গায় না বাধা সৃষ্টি হয় তিনি যে উত্তর চব্বিশগনা জেলা পরিষদের মৎস্য প্রাণী সম্পদের কর্মদক্ষ ছিলেন আপাতত সেই দায়িত্বটা দায়ভারটা মানে ওই দপ্তরটা উনি নিজে চালাবেন এটা আমি মনে করি এটা অত্যন্তভাবে পুরোপুরি তার ব্যক্তিগত মত এতে দল পাশে নেই বা আছে এই বিষয়টা তো আমি পরিষ্কার করে বলতে পারবো না কারণ যেভাবে বিভিন্ন টিভি মিডিয়ায় আমাদের দলের মুখপাত্র থেকে শুরু করে বিভিন্ন তারা বিবৃতি দিচ্ছে তাতে করে তাকে দল অস্বীকার করার তো কোনো জায়গা নেই সে একটা তৃণমূল কংগ্রেস থেকে জয়ী প্রার্থী এবং তিনি উত্তর চব্বিশ মনার জেলা পরিষদের মতন জায়গায় কর্মধ্যক্ষ অর্থাৎ এই বিষয়ে দল পাশে আছে কি পাশে নেই সেটা দলের যারা লিডারশিপ তারা বলতে পারবে আপনি শেখ শাহাজানের সঙ্গেই থাকতেন তো দেখুন একটা দাদার সঙ্গে ভাইয়ের যে সম্পর্ক সেই সম্পর্কটাই অবশ্যই আমি মনে করি প্রত্যেকের থাকা উচিত সঙ্গে থাকা মানে থাকতাম তার সঙ্গে ফিনান্সিয়াল পার্ট বা অন্য অন্য কোনো রকম কোনো কিছুর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই জাস্ট দলীয় কার্যকলাপ বা দলীয় বিভিন্ন পরিবেশ পরিস্থিতির সঙ্গে আরও পাঁচজন আমার শুধু আমি কেন আরও সবাই যেমন থাকে সেরকমই থাকতাম আমি আপনাকে জিজ্ঞেস করলাম কারণ জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে শেখ শাহজাহানের একটা সম্পর্ক ইডি তেমনটাই দাবি করছে তিনিও রেশন বন্টন দুর্নীতিতে গ্রেপ্তার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক সেই দুর্নীতিতেই কিন্তু তদন্তে এসেছিলেন ইডি আধিকারিকরা ইডি আধিকারিকরা মনে করছেন জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে শেখ শাহজাহানের শেখ শাহজাহানও জড়িত এই রেশন বন্টন দুর্নীতিতে আপনি কতটা জানেন আমি বারাবরের নাই আমি যেটা জানি আমাদের এখানে মাছ চাষের উৎস চাষ দিয়ে আমাদের এখানে জীবন জীবিকা বেশিরভাগ মানুষের নির্ভর এখানে যদি মাছের উপরে যে মৎস্য কেলেঙ্কারি বা মাছের কোনো কেলেঙ্কারি আসতো এটা আমি হয়তো আমার সন্দেহ তৈরি হতো যে হলে হতে পারে এখানে আমাদের নেই কোনো রেশন ডিলার নেই কোনো আমাদের চালকল চাল মিল ধান মিল এই ধরনের কোনো কিছু শুধু শেখ সাহায্য কেন আমাদের গোট পরিবার সহ আমাদের আরো পাঁচ পিড়ি পিছনে গেল এই ধরনের ব্যবসার সঙ্গে কেউ সংযুক্ত নেই অর্থাৎ জ্যোতিপ্রিয় মিল্লিকের সঙ্গে শেখ শাহজাহানের সম্পর্ক যেটা ঘনিষ্ঠতা যেরকম আজকে শুভেন্দু অধিকারীর সঙ্গে শেখ শাহজাহানের ছবি দেখা যাচ্ছে সেটাও তো একটা ঘনিষ্ঠতা ছিল একটা টাইমে ঠিক তদ্রুপভাবে রাজনৈতিক ঘনিষ্ঠতা থাকতে পারে বলে আমি মনে করি তিনি একজন ব্লক নেতৃত্ব হিসাবে রাজ্য নেতৃত্বদের সঙ্গে যেরকমটা সম্পর্ক থাকা উচিত ততটাই সম্পর্ক ফিনান্সিয়ালভাবে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে সম্পর্ক কিভাবে থাকবে সে যদি এখানে কোন রকম ওই ধরনের চাল মিল বা রেশনের সঙ্গে সে যুক্ত থাকতো তাহলে সেটা ভাবা যেত আসলে তো ওই ধরনের কোনো ব্যবসায় তার নেই অতএব এটা আমার কাছে গ্রহণযোগ্যতা পায় না যে তিনি রেশন কেলেঙ্কারিতে জড়িত থাকতে পারে তারপরেও মনে করি যে কথাটা যে ব্লেমটা তার উপরে আসছে আমি মনে করি তিনি আইনের ওপরে ভরসা রেখে আইনের ওপরে ভর করে যাতে করে তিনি যে এই কোন রকম ষড়যন্ত্র বা এই চক্রান্তর সঙ্গে তিনি যুক্ত নন সেটা আমার মনে হয় তার পরিষ্কার করে বেরিয়ে আসা ভালো কিন্তু তার মাঝেও যে এই যে তিনি এখন কোথায় আদালতেও আপনি জানেন হয়তো দেখেছেন যে আদালতও কিন্তু বলেছে যে শেখ শাহজাহানের সামনে আসা উচিত তাকে গ্রেপ্তার করা উচিত এই ধরনের মন্তব্য কিন্তু আদালতের তরফে করেছে তিনি যদি সামনে এসে পুরো বিষয়টি বক্তব্যটা তার প্রেস না করেন তাহলে এই যে তার উপরে যে ব্লেমগুলো উঠছে যে রাজনৈতিক দলের অন্যান্য রাজনৈতিক দল থেকে শুরু করে আপনাদের দলের মধ্যেও অন্য গোষ্ঠী বলছে যে শেখ শাহজাহান তাদের তৃণমূলে আসতে চেয়েছিল আগে তিনি দুর্নীতি করতে তারা আগে থেকে জানতেন তিনি জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে ঢুকেছেন চেয়েছিলেন দেখো না যিনি বলছেন যে শেখ শাহজাহান দুর্নীতি করতেন জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে দলে ঢুকে যান তিনি কিন্তু একটা টাইমে বলেছেন যে শেখ শাহজাহানকে আমি দলে নিয়ে কোনো ভুল করিনি আমি মনে করি শেখ শাহজাহানকে দলে নিয়ে ঠিক করেছি কারণ একটা ছোট তিনি আরো বলেছেন তার বক্তব্যই এই বক্তব্য আপনারা দেখবেন ফেসবুকে আছে তিনি সর্ববেড়িয়াতে একটা মেলাতে এসে বলেছিলেন যে আমি একটা ছোট্ট বক বট বৃক্ষ রূপান্তরিত করেছিলাম সন্দেশখালীতে আজকে শেখ শাহজাহান সেই বট বৃক্ষটাকে বিরাট আকার নিয়ে মানুষের উন্নয়নের কাজে তিনি পুরো সন্দেশখালিটাকে ঢেকে দিয়ে যান তিনিই বলেছিলেন আজকের বিভিন্নভাবে এইভাবে আমি মনে করি ঝাঁ সেই কথা বলছে আসলে বিষয়টা এরকম নয় রাজনৈতিক চাপান উত্তরে অনেকে অনেক কথা বলে ওই বিষয়ে আমার মতো লোক আমার জায়গা থেকে কিছু বলার নেই ব্যক্তিগত এই যে আপনাদের বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে শেখ শাহজাহানের যে আরো মার্কেট রয়েছে সেখানেও সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে আদালতের নির্দেশে কি বলবেন দেখুন সিসিটিভি ক্যামেরা সম্ভবত গত রাত্রে লাগানো হয়েছে আর তার আগে থেকে তো পুলিশ যেদিন ঘটনা ঘটে তার আমি যেহেতু বাড়িতে ছিলাম না আমার পরিবারকে নিয়ে আমি পরের দিন বাড়িতে এসছি এসে দেখি পুলিশ অটোমেটিকলি বাড়ির সামনে কুড়ি পঁচিশ জন করে আছে আমরা স্বাভাবিক জীবনযাপন এই মুহূর্তে আমাদের একদম নেই কারণ আমরা বাড়ির থেকে বের হচ্ছি যখনই তখন পুলিশ শুনছে কোথায় যাবেন কি করবেন কখন বাড়ি ফিরবেন প্রত্যেকটা কৈফেতের মুখে পুলিশ প্রতিনিয়ত আসছে জানছে যে এসছিল বাড়িতে কিনা এই সমস্ত সব দিয়ে একরকম আমরা গৃহবন্দী অবস্থায় আছি বাড়ির মধ্যে তো এ মতো অবস্থায় আমি মনে করি যে যত দ্রুত এর নিষ্পত্তি হবে আমাদের স্বাভাবিক জীবনযাপনটা ফিরুক এটাই একমাত্র বলার শেখ শাহজাহানের বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে এবং আরো কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি আমরা যেমনটা আরো আমার কাছে আমাদের কাছে খবর এসে পৌঁছেছে যে দু হাজার উনিশের একটি ঘটনা তিন বিজেপি কর্মী খুনের ঘটনায়ও কিন্তু শেখ শাহজাহানের বিরুদ্ধে ইতিমধ্যেই হাইকোর্টে মামলা দায়ের হয়েছে এবং যার পাশে দাঁড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের নজর থাকবে সেই খবরে আপাতত নিয়ে নেব একটা ছোট্ট বিরতি